হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো দেখো, সকালে উঠে আমি আগেই আজ গাছে জল দিয়ে দিচ্ছি। তো কোনো কোনো দিন আমি দেই, আবার কোনো কোনো দিন আমার বর দেয়। তো প্রতিদিন তো আমার সম্ভব হয় না গাছে জল দেওয়া, তো তবুও যেদিন আমি পারি না সেদিন আমার বর দিয়ে দেয়। তো গাছে তো একটু একটু যত্ন নিতেই হয়, না হলে গাছ কি করে বড় হবে। তো গাছে জল দেওয়ার পর আমিও ফ্রেশ হয়ে চা খেয়ে নিচ্ছি। তো চা খাওয়ার পর তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, হুলোটা কেমন করে শুয়ে আছে। তো আমি সামনে যেতেই আমাকে আগে উঠে দেখে নিল, তারপর আবার শুয়ে পড়ল। তো ফটাফট করে রান্নাটা সেরে নিয়ে আমি স্নানটা কমপ্লিট করে নিলাম। তো স্নান করে এসে আগে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। পুজো কমপ্লিট করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, তাই বড্ড খিদে পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিলাম। আর আজ দুপুরের লাঞ্চে ছিল দুটো শশা, উচ্ছে আলু ভাজা, ছোটো মাছের চচ্চড়ি, ডাল আর চাটনি। এটা দিয়ে আজকের লাঞ্চটা কমপ্লিট করলাম। আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।